গুড মর্নিং বন্ধুরা, নীলার ব্লগ চ্যানেলের একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বিজয়া দশমী হয়ে গেল, মা চলে গেলেন, চারদিকটা ফাঁকা ফাঁকা। ঠিক আছে বন্ধুরা, মন খারাপ করে তো লাভ নেই, মা আবার আসবেন। আর আজকের ব্লগটা আমি এখনই স্টার্ট করছি, সঙ্গে থাকো আমার সারাটা দিন। ঠিক আছে বন্ধুরা, দেখো বন্ধুরা, আজ বৃহস্পতিবার, আমার পুজো হয়ে গেছে। ঘট বসিয়েছি, দেখো আজ আমি কি কি রান্না করব বলে কেটে গুছিয়ে নিয়েছি। শাপলা কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে পটল আর বেগুন কেটে নিয়েছি। তেল পটল মানে বেগুন আর পটল দিয়ে একটা তেল ঝাল করব। আর এখানে শাপলা করব। দুটো আইটেমের জন্যে আমি সর্ষে ভিজিয়ে নিয়েছি, সর্ষে বাটা দিয়ে বেগুন এবং পটলের তেল ঝালটাও হবে, শাপলাটাও হবে। আর দাদা আজকে বাজারে কিছু মাছ পায়নি, আজকে গুজিয়ালি মাছ একটা নিয়ে এসেছে। এই গুজিয়ালি মাছটা জন্যে আমি আদা, কাঁচা লঙ্কা আর এখানে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, ওটা গুজিয়ালি মাছের কালিয়া হবে। আজকে এই তিনটে রান্নাই থাকবে তোমাদের সঙ্গে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো আমার রান্নাবান্না। দেখো এবার আমি বেগুন আর তেল পটলের যে তেল ঝালটা বানাবো তার জন্য কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এক এক করে পটল আর বেগুনগুলো ভেজে নেব। পটলগুলোকে আমি দেখো কিভাবে কেটে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এইভাবে কেটে নিয়েছি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইভাবে আমি কেটে নিয়েছি, এই কাছ থেকেও এইভাবে কেটে নিয়ে গোটা রেখেছি, কিন্তু এভাবে কেটে নিয়েছি যাতে তেল মশলাটা ঢেকে। দিয়ে দেবো লবণ, এইভাবে পটল এবং পরে বেগুনটাও আমি ভেজে নেব। কড়া পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি, আমার বেগুন পটল দুটোই ভাজা হয়ে গেছে। এবার আমি তেল পটলটা বানাবো। প্রথমে দিয়ে দেবো তেজপাতা আর চেরা কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য দিয়ে দেবো পাঁচ ফোড়ন। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো ভিজিয়ে রেখেছিলাম যে সর্ষেটা, সেটা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। খুব বেশি জল দেব না, পটল আর বেগুনটা সেদ্ধ হবার মতো ব্যাপারটা যেন হয় সেরকম জল দেব, কারণ এটা আমি খুব ড্রাই ড্রাই আইটেমটা করব। এবার আমি বেগুন আর ভাজা পটলটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার পটল এবং বেগুন দুটোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এবং আমার ঝোল যেটা রাখবো না বলেছিলাম একদম গায়ে গায়ে তেল তেল বেরিয়ে যাবে।
সেরকমটা হয়ে গেছে একদম ঠিকঠাক মতো। এবার আমি উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব নামানোর আগে। এই যে উপর থেকে আমি একটু হালকা করে কাঁচা তেল ছড়িয়ে দেব, সেই কাঁচা তেলের ফ্লেভারটা খুব ভালো লাগবে। আর স্টিমটাকে একদম কমিয়ে দিয়েছি। আর দেব ধনে পাতা, পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, তারপর উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি। এবার এটাকে আমি কিছুক্ষণ কড়াতে গ্যাস বন্ধ করে রেখে দেবো, তারপরে পাত্রে নামিয়ে নিচ্ছি। আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে কড়া করে ভেজে নামিয়ে নেব। দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে, খুব কড়া করবো না, মাঝারি করে নিলাম। এবার আমি নামিয়ে নেব। দেখো মাছ ভাজার পর আমি সর্ষের মাছ একটা করে নিয়েছি মায়ের জন্য, মা পেঁয়াজ খায় না। আচ্ছা, আর এবারে আমি যেটা পেঁয়াজ দিয়ে কালিয়া করব গুজিয়ালি মাছে, সেটা তৈরি করছি। কড়া তেল গরম হয়ে গেছে, আমি লঙ্কাটা দিয়ে দেব। লঙ্কাটা চিরে রেখেছি, দিয়ে দিলাম। এবার দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে এবার আমি দেব জিরে ফোড়ন, হালকা করে জিরে ফোড়ন দেব। টমেটো থাকলে ভালো হয়, আজ আমার ঘরে টমেটো নেই। এবার দেব আদা বাটা। হলুদ গুঁড়ো, দেব সামান্য মিষ্টি, আর আন্দাজ মতো লবণ। হালকা জল দিয়ে মশলাটাকে কষে নেব। দেখো বন্ধুরা আমার মশলাটা কষে গেছে, মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দেব, ঝোলটা ফুটলে আমি মাছ দিয়ে দেব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি মাছটা দিয়ে দেব। দিয়ে ঢাকা চাপা দিয়ে মাছটাকে 5 মিনিট হতে দেব, তারপর আমি নামিয়ে নিচ্ছি। দেখো আমার দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে সর্ষের শাপলাটা করেছি,
আর এটা হয়েছে বেগুন পটল দিয়ে তেল ঝাল। এখানে আমি এক পিস গুজ্জেলি মাছ, কালো জিরে, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে আর ধনে পাতা দিয়ে করেছি এক পিস মাছ। আর এখানে আমি করেছি গুজ্জেলি মাছের পেঁয়াজ আদা বাটা দিয়ে কালিয়া। এই আমার আজকে চারটে রেসিপি দুপুরের খাবারের তৈরি হয়ে গেল, যা তোমাদেরকে শেয়ার করলাম। বঞ্জি জুয়েলারিজ গুলো দেখাচ্ছি তোমাদের, দেখো কানের এটা নষ্ট হয়ে গেছে, এটা ফেলে দিতে হবে। দার্জিলিং এ নিয়ে যাবে, দার্জিলিং এ দেখা যাবে, দার্জিলিং এ তো টুপি ফুপি থাকবে মাথায়, ওসবের সাথে আর কানে এগুলো একটু হালকার ওপর সুন্দর গ্লেজি জুয়েলারি আর মডার্ন কোন গাউন টাউনের সাথে সুন্দর করে পরে, এটা তো লুক এলাই। আর এই হচ্ছে ব্রেসলেট, হালকা হালকা টাইপের ব্রেসলেট, খুব সুন্দর। এই যে এই একটা ফিলামেন্ট কানের দুল, হ্যাঁ বাল্বের ফিলামেন্টের কানের দুল, এটা কি অবস্থা, মারবো খুব মারবো। আর এটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি দুটো লেয়ার আছে, দুটো লেয়ারে গলার, তাই তো দুটো লেয়ারের গলার। অশোক চক্র দেয় না, এই হচ্ছে চুড়ি, হ্যালো চুড়ি সেট, ও ধরো হ্যালো, এই যে তার সাথে এই কানের দুল আটকে গেছে। ওদেরই সব এখন, এগুলো পড়লে দেখে সুন্দর লাগে, কিন্তু আমরা তো এগুলো পড়ি। এই যে একটা এশিয়ান পেন্টস, এশিয়ান পেন্টস, এটা আইলাইনার, এটা নীল রঙের আইলাইনার, এই যে হ্যাঁ এই দুটো সুন্দর। আচ্ছা এইটা সেই আগেকার যুগে আলকাতরা দিয়ে রং করা হতো না, ওইখান থেকে একটুখানি তুলে আনা, পিট বল ধরে এক চামচ, এটা আরেকটা কথা গেল। এইগুলো সেই আগেকার যুগে দোনালা বন্দুকের কার্তুজ, কার্তুজ ওই পড়েছিল রাস্তাকে কুড়ি আনা হয়েছে, দুটো দুটো নল থেকে দুটো কার্তুজ, তারপরে আবার একটা করে মেয়ের ছবিও দেওয়া আছে, স্টাইলিস্ট কার্তুজ, স্টাইলিস্ট কার্তুজ। এইটা হচ্ছে, এটা একটু লম্বা টাইপের দুল, হ্যাঁ অনেক লেয়ার ঘাড় অব্দি চলে আসবে, সুন্দর। এখন তো এগুলি পড়ে সব, তারপরে আছে গলারটা তো একটু দেখা, ঠিক আছে বন্ধুরা, আজকের সারাদিনের পুরো ব্লগটা তো তোমরা আমার সঙ্গে রইলে, আমি রান্না বান্না যা কিছু করলাম সমস্তটাই তোমাদেরকে শেয়ার করলাম, তা পুরো ব্লগটা তোমাদের কীরকম লাগলো জানাবে, যদি ভালো লাগে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবে। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামীকাল আরেকটি নতুন পর্বে, ততক্ষণের জন্যে বাই বন্ধুরা।